Morning, my dear students. Good morning, sir. Please sit down. Thank you, sir. আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করার আগে একটা অ্যাক্টিভিটি দেব। অ্যাক্টিভিটি দিয়ে তারপর আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করব। ওকে স্যার। প্রথমে যেটা আমি করছি তোমরা সেটা দেখো। এই যে আমি ছোট্ট করে একটা লাইন টানলাম, এখন তোমাদের কাজটা হচ্ছে তোমরা এই লাইনটাকে কোনো ধরনের ডাস্টার ইউজ করে মুছতে পারবে না, কিন্তু সেই লাইনটাকে তোমাদের ছোট করতে হবে। যে যার যার মতো ভাবো, আমি এক মিনিট সময় দিলাম, তারপর আমি নাম ডাকবো এবং তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে। মোট কথা হচ্ছে এই লাইনটাকে তোমরা না কেটে ছোট করতে হবে। বুঝা গেল? লাইনটাকে না কেটে ছোট করতে হবে। একটু ভাবো। রাজু, তুমি মনে হয় বেবি কিছু একটা পেয়েছো, জাস্ট সামনে আসো, সেটা দেখাও কি করে করবে। এই রাজু, তুমি কি করছো? মুছছি স্যার। আমি তো বললাম মুছবে না স্যার, আপনি তো বলেছেন ডাস্টার স্যার মুছতে। ওকে মাই বয়, তুমি অনেক লজিক খুঁজেছো, থ্যাংক ইউ তোমাকে। আমি যেটা বলতে চাইছিলাম যে ডাস্টার ইউজ করতে পারবে না, হাত ব্যবহার করতে পারবে না, মানে হচ্ছে কোনো ধরনের মুছামুছি ছাড়া তোমাকে সেটা ছোট করতে হবে। দেখো আইডিয়া আছে কিনা। ছোট করেছো। আমি বললাম তোমাদের যে এটা তুমি কাটতে পারবে না, মুছতে পারবে না, তুমি সেই মুছে ছোট করে দিলে। এছাড়া কি অন্য কোনো আইডিয়া আসছে না? ওকে থ্যাংক ইউ, যাও বসো। আর কেউ? হ্যাঁ রাকি, তোমার মাথায় কি কোনো আইডিয়া আসছে? আমিও সেম করব স্যার। তুমি সেম করবে। সায়ন স্যার, আমার মাথায় বুদ্ধি আসছে না স্যার। বুদ্ধি আসছে না। হে বিউটি, তুমি স্যার, আমরা তো পারছিটা আপনি করে দেন। ওকে আমি করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, অ্যাক্টিভিটিটা একদিকে বলতে গেলে খুব সহজ, আবার অন্যদিকে বলতে গেলে খুবই কঠিন, একটু চিন্তার ব্যাপার রয়েছে। তোমাদেরকে আমি একটা ছোট দাগ দিয়েছিলাম এবং বলেছিলাম যে সেটা না মুছে ছোট করতে হবে। তোমরা সবাই চিন্তা করেছো যে মুছতে হবে বা কেটে ছোট করে দেবে। তোমরা যদি একটু বিকল্পভাবে চিন্তা করতে যে ওকে ছোট না করে, ওকে না কেটে আমরা কী করে ছোট করতে পারি, তাহলে হতো। দেখো, তুমি যদি তার নিচে একটা লম্বা দাগ দিয়ে দিতে, একটা লম্বা যদি দাগ দিয়ে দিতে, তাহলে আলটিমেটলি সেটা ছোট হয়ে যেত, তাকে তোমার কাটতে হচ্ছে না। সেটা শুধুমাত্র বোর্ডের ক্ষেত্রে না, আমাদের জীবনের ক্ষেত্রেও সেটা ঘটে। তোমরা যখন কাউকে ছোট করতে চাইবে, তুমি তার ক্ষতি না করলেও হবে, তুমি বড় হয়ে যাও, তাহলে দেখবে সে অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। এই শিক্ষাটা তোমরা জীবনে নিও, তোমরা কারো ক্ষতি করার চেষ্টা করবে না, নিজের উন্নয়নের চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার কাছে ওই লুকটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে। বুঝতে পারলে তো? বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ সবাইকে। এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আবার একসঙ্গে রেডি। গুড মর্নিং স্যার। ওকে থ্যাংক ইউ। তোমাদের যে অ্যাক্টিভিটিটা দেয়া হয়েছিল সেটা খুবই সহজ, আবার ভাবতে গেলে খুবই কঠিন।